আজকে দুঃখ ভরা ক্রান্ত নিয়ে দাঁড়িয়েছি মানববন্ধন করার জন্য। গত 26 অক্টোবর আমাদের বোন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের কনিষ্ঠ কন্যা এই কুখ্যাত সন্ত্রাসীর প্ররোচনার করে তার নিজের মানসিক টর্চারের কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা এই কুখ্যাত সন্ত্রাসী আমিনুল জিতু ওরফে জেটের অবিলম্বে ফাঁসি চাই। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, কোনো বীর মুক্তিযোদ্ধার সন্তান যেন এভাবে আত্মহত্যা করতে না হয়, এই কুখ্যাত সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তিও ফাঁসি চাচ্ছি। জান্নাতুল নাসার নীলার আব্বা, আমি খুব যেদিনকার এমনি দেখোদিনকে আমি এখন পৃথিবীতে যে বেঁচে আছি এইটি আমার সৌভাগ্য। আমি বাঁচার কথা ছিল না, আমি তাদের জন্য খুব ভালোবাসতাম তাকে। এখন সেই নিয়ে এবার আগে আমি প্রোগ্রাম করছি যে আমি নেত্রীর কাছে গিয়ে আমি বলবো যে এতদিন পর্যন্ত ধরা হয়েছে তাকে, সেই লোক কলম আসর মানে আজকে পরে 4 মাস ধরে সে বাইরে ঘুরে ঘুরে করতেছে আর তাকে ধরা হয় না। তার ম্যাজিস্ট্রেটের কাছে আমি ফোন দিছি, সেও পর্যন্ত ধরে না। এই জন্য আমি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে আমি যাওয়ার জন্য একটা প্রস্তুতি ছিলাম, সেটাও আমি যাই নাই কায় এটার নিয়ে আমি একটা প্রিপারেশন নিছি। এদের কাছে বললাম যে ঠিক আছে আমি এটা মানববন্ধ করে দিই। অবিচার করে ওর বাড়িতে উঠাইয়া তারপর ওর বাপে ওর মায় হয় ওরা সবাই মিললা ভাই বেড়াদার ইচ্ছা মতন মাসে, তারপরে এই জ্বালা সহ্য করতে না পারা রাত 12টার সময় যায় ফ্যানের লগে ওই নিজের আত্মহত্যা করছে। আপনারা ন্যায় নীতি বিচার করবেন আমার বাপ, আমি আর কিছু বেশি কিছু করতে পারবো না। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে পাকিস্তানি দুঃশাসন ও শোষণের বিরুদ্ধে যে সমস্ত মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে 30 লক্ষ শহীদ 2,70,000 মা বোন ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করেছিল, সেই মুক্তিযোদ্ধাদের সন্তান সেই মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে নিয়ে যারা এই যারা যারা এই দুর্নীতি বা যারা এই যে মুক্তিযোদ্ধার মেয়েকে যেভাবে ওই জন্য ছলনা করে যারা এরা তাদের এই মেয়েকে যেভাবে ছলনা করে নিয়ে তাদেরকে বিয়ে করে এবং তাদেরকে সেই মেয়েটাকে আত্মহত্যা করার জন্য উদ্বুদ্ধ করেছে এবং সেই মেয়েটা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কিন্তু সেই মুক্তিযোদ্ধার সন্তানের যাত্রতা করলো আর যে নিয়ে উদ্বৃত্ত করলো তার বিচার আমরা মুক্তিযোদ্ধারা চাইছি এবং তার সর্বোচ্চ বিচার আমরা চাই। এবং যে বিচার যে সহজ বিচার হইলে যে মুক্তিযোদ্ধার সন্তান থেকে শুরু করে অন্য অন্য যে সমস্ত লোকদের মেয়েদের নিয়ে যারা এই সমস্ত দুর্নীতি বা দুর্নীতি করে তাদেরকে বিচার হবে এবং তারও ভয় পাবে, এইটি আমার এটি আমাদের কামনা। এবং এই বর্তমান এই বাংলাদেশ বঙ্গবন্ধুর অধ্যুষিত বাংলাদেশ এবং তারই কন্যা সুযোগ কন্যা জনদীর শেখ হাসিনার যে উন্নয়নমূলক বাংলাদেশ, এই বাংলাদেশের দুর্নীতিবাসে কোনো জায়গা নাই, এরা যেন এই ধান এই বাংলাদেশ হতে পারবে না। এবং আমি চাই এর মাধ্যমে এদের বিচার হোক এবং এই দেশবাসী জানুক যে না মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে নিয়ে এরকম এরকম তালবাহারা করা যায় না।